ব্যক্তি আজকে তোমাদের গণিত বই জ্যামিতির অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা দেখো আমি লিখে রেখেছি, রবন্তি বলে চিত্র দেওয়া লিখেছি, পুরো কোন কাকে বলে পেন্সিল কম্পাসের সাহায্যে সিওই কোন, সিও কোন, সিওই কোন, এই কোনটা আঁকো, ঘনমূলাকে একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে আমরা আসি পূরক কোণ কাকে বলে। পূরক কোণ হচ্ছে যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে একটি আরেকটি পূরক কোণ। অর্থাৎ বিভাগে এরকম দেখো, এই একটা কোণ আমি ধরে নিলাম এটা 50 ডিগ্রি, তাহলে এটা পূরক কোণ কত হবে? দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, একটা একটা যদি বলা হয় 30 ডিগ্রি কোণের পুরোক্ষণ কত, অবশ্যই তোমরা 90 থেকে 30 বাদ দিলে কত থাকে 60, তাহলে 60 ডিগ্রি। তাহলে পুরোক্ষণ বিষয়টা আমরা বুঝতে পারলাম যে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটা একটা পুরোক্ষণ। আসার পর খ নম্বরে, খ নম্বরে বলা আছে পেন্সিল কম্পাসের সাহায্যে সিও ই কোণটি আঁকো। এখন সিও ই কোণটি আঁকো, সিও ই কোণ এখানে দেওয়া আছে কিন্তু 60 ডিগ্রি, তাহলে আমরা কি করবো যে 60 ডিগ্রি কোণ আঁকবো। 60 ডিগ্রি কোণ আঁকতে দেখো প্রথমে আমরা কি করবো, দেওয়া আছে লিখতে হবে যে দেওয়া আছে কি সিওই কোণ সমান, দেওয়া আছে কি, দেওয়া আছে সিওই কোণ সমান 60 ডিগ্রি। এখন এই কোণটাকে কি করতে, এই কোণের সমান করে একটা কোণ আঁকতে হবে। এটা
উচ্চতা কি মনে হলো এখানে আমরা ও এ কে এম বিন্দুতে সেট করলো এই কথাটা লিখতে হবে এখন এম কে কেন্দ্র করে পূর্বের ব্যাসার্ধ পূর্বের ব্যাসার্ধ কোনটা এর আগে যে ব্যাসার্ধ নিয়ে সুবিধা মতো নিছো সেই পূর্বের ব্যাসার্ধ নিয়ে আর একটু লিখতে যাবে কি এই বিন্দুতে আমরা পূর্বের বিন্দুটাকে এম বিন্দুতে সেট করে দিই এখন ও এর যোগ করে বি পর্যন্ত পৌঁছে দেব তাহলে কি হবে বি ও ই নির্ণয় কোন আকার নিশ্চয় তোমরা বুঝতে পারছো এখন আমরা আসি গণ নম্বর প্রশ্নে একটি নির্দিষ্ট কোণকে কি করতে হবে সমদ্বিখণ্ডিত করতে হবে নির্দিষ্ট কোণ বলতে তুমি যে কোণটা নেবে সে আমরা এখানে একটা এই কোণ নিলাম ধরো এটা 70 ডিগ্রি হবে মনে করলাম আমরা এখন 70 ডিগ্রি হোক তুমি যে কোণে নেবে সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে সে এখন নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করবে তাহলে কি বলতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে আমরা একটা বলতে হবে কি মনে করি বি ও সি একটি কোণ দেওয়া আছে কত ডিগ্রি আমাদের বলার দরকার নেই আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিলাম মনে করো দেওয়া আছে কি বি ও সি কোণ তাহলে গণ করে আমরা বলবো কি বলবো গণ নম্বর প্রশ্নে গণ করে বলবো দেওয়া আছে কি দেওয়া আছে বি ও সি একটি নির্দিষ্ট কোণ কোণটিকে কি করতে হবে কোণটিকে সমদ্বি খণ্ডিত করতে হবে এখন কোণকে সমদ্বি খণ্ডিত দেওয়া আছে কি দেওয়া আছে বি ও সি একটি নির্দিষ্ট কোণ কোণটিকে সমদ্বি খণ্ডিত করতে হবে কারণ অঙ্কনের বর্ণনা অঙ্কনের বর্ণনা অঙ্কনের বর্ণনা আমরা কি করব কিভাবে আমরা আঁকব এইটাই এখন কি দেওয়া আছে বি ও সি কোণের একটা নির্দিষ্ট কোণ আমরা কি করব লিখে নেব কি নেব লিখব এইটাই আমরা দেখো এদিকে এঁকে দিচ্ছি তোমরা আমি ড্রাইভার কম ব্যবহার করার জন্য অর্থাৎ ছবি রাখতে একই পেজ আমি করতেছি তোমরা অবশ্যই এভাবে না লিখে নিচে লিখবে চিত্রটা নিচে আসবে ডান পাশে না আসে নিচে আমি এখানে এঁকে দেখাচ্ছি কারণ যেহেতু এখানে আমরা দেবো তাহলে কি করবো আমরা ওই কি ওই একটি এখন ওই এর এখানে দেওয়া আছে না তো আমরা এটিও এখন দেওয়া আছে এই কোণ এখন আমরা কি করবো এই কোণটা তো ছিল আমরা দিয়ে নেই বিওসি কোণটা দেওয়া আছে তো এটা আমাদের থাকবে এখন দেখো আমরা কি করবো অঙ্কন করবো যে কোনো ব্যাসার্ধ নিয়ে বা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে আমরা কি করবো ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে তো ওকে কেন্দ্র করবো আমরা ওকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ তোমরা বেশি তো পাইতে অবশ্যই করবে আর আমি এখানে বোর্ডটা দিয়ে সম্ভব হচ্ছে না এখন দেখো আমি হাত দিয়ে এঁকে দেখাচ্ছি কি করলাম আমরা ওকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটি বললো এম ও এন বিন্দুতে তাহলে ও বি ও ওই কে ও বি এবং ওই কে যথাক্রমে কথাটা বলবে কারণ ও বি কে তার এম ও এন বিন্দুতে এম ও এন বিন্দুতে সেট করলো পূর্বের ব্যাসার্ধ না
ভাষা পেয়েছি।